নমস্কার, নবরবিকিরণের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। এক পৃথিবী এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এক অসম যুদ্ধ আমরা লড়ছি, এক অতিমারী অবস্থা যেখানে আমরা অনেকটাই জর্জরিত ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু ক্লান্ত হলে তো চলবে না, এখনও যখনও ভ্যাকসিন বেরোবে না ততদিন পর্যন্ত আমাদের খুব সচেতনভাবে থাকতে হবে, খুব প্রয়োজন ছাড়া আমরা বাড়ি থেকে বেরোবো না। আর মাস্ক আর স্যানিটাইজারের কথা তো বলার নেই, আমরা সেসব সবই ব্যবহার করব। কিন্তু চার দেওয়ালের মধ্যে বন্দি কি শুধুই থাকবো? তা তো চলে না, জীবন তো থেমে থাকে না, জীবন তো এগিয়েই চলেছে। তাই আমরাও এই চার দেওয়ালের মধ্যে থেকেই আমাদেরও সব কিছু করতে হবে। এই অতিমারী অবস্থা আমাদের একটা জিনিস শিখিয়েছে, এই চার দেওয়ালের মধ্যে থেকে কিন্তু অনেক কিছু করাও যায়। পড়াশুনো করা যায়, কাজকর্ম করা যায়, অফিস কাছারি করা যায়, বাজার শপিং সবই করা যায়, এমনকি বিনোদনও বাকি থাকে না। কিন্তু চার দেয়ালের মধ্যে থেকে আমরা কি সেই খোলা আকাশ পাই? সেই সবুজ ঘাস, সেই মাটির টান, সেগুলো কি আমরা খুব ভীষণ বেশি মিস করি না? হ্যাঁ, নিশ্চয়ই করি, কিন্তু আমরা তো এখন যখন তখন যেমন তেমন ইচ্ছা বেরিয়ে পড়তে পারি না, কিছুটা ভেবে চিনতে তাই একটা উপায় বের করতে হয়। আর সেই মতো উপায় আমরা আজকে আপনার সামনে নিয়ে এসেছি, আপনাদের সকলের সামনে। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী শ্রীমতী গীতা চৌধুরীকে, গীতাদি আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত। আমারও আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমার অন্তরের শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাচ্ছি। এই কারণে এই স্কুলে আমি কোনো দিন আসিনি এবং আমাকে আমন্ত্রণ জানানো, আমি কিন্তু বিখ্যাত টিখ্যাত কিছুই নয়, সামান্য লোকসঙ্গীত গায়ে, আগে যে গানকে ভিকিরির গান বলা হতো এখন সেটা রাজদরবারে, এখন লোকসঙ্গীত ছাড়া অন্য কোনো গানের কোনো মঞ্চে হতে পারে না, লোকসঙ্গীত থাকবে, ভিকিরির গান থাকবেই। সুতরাং আপনাদের আমার অন্তর থেকেই শুভেচ্ছা জানাবো যে আপনারা আমার মতো একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি কিন্তু ভালো গাই না, আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ভালো গাই না, কিন্তু চেষ্টা করব একটু গাইতে, সুযোগ দিয়েছেন সেটাকে কি ছাড়া যায়। মাটির গান, তাই এই কথা শুধু বোধহয় মাটির সঙ্গে যে মানে খুব মাটির মানুষই বোধ হয় এভাবে বলতে পারে। আজকে গীতাদিকে যন্ত্রসঙ্গীতে দুই প্রখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী সহায়তা করবেন, রয়েছেন কিবোর্ডে সুব্রতবাবু মুখার্জি এবং তবলায় গৌতম চৌধুরী। আমরা তাহলে গীতাদি আপনার গান দিয়ে শুরু করি। হ্যাঁ, এই গানটা গাইবার আগে একটু বলতে ইচ্ছে করে, গানটা যদিও আমারই লেখা, ওই যে বললাম আমি ভালো লিখি না, আমি লিখতেও জানি না, কিন্তু খুঁজোরও তো ইচ্ছে হয় চিত হয়ে শুতে, আমারও সেরকম। দাদার মুখে এই লোকসঙ্গীতের, যখন দাদার লোকসঙ্গীত নিয়ে গান শুরু করেছিলেন কলকাতা শহরের সুদূর বিহেলি শ্রীহট্ট জেলার থেকে এসে, অপমান লাঞ্ছনা গঞ্জনা সমস্ত সহ্য করে কিন্তু এই লোকসঙ্গীতকে সারা বিশ্বের দরবারে কিন্তু নিয়ে গেছিলেন ওই তিনি প্রয়াত শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরী। আমি ওই পরিবারের শেষ প্রদীপ। তো দাদা সবসময় বলতেন যে লোকসঙ্গীত আজকে তোদের জন্য কিন্তু আমি মঞ্চ তৈরি করে দিলাম, আগামী দিনে লোকসঙ্গীত যারা গাইবে তাদের কিন্তু আমার মতো আর কষ্ট ভোগ করতে হবে না বা অপমান তো হয়ে মঞ্চের থেকে নামিয়ে দেবে না। সুতরাং গানটা লোকসঙ্গীত এমনই একটা গান, লোকসঙ্গীত প্রাণের গান, লোকসঙ্গীত জীবনের গান, লোকসঙ্গীতের মধ্যে আপনি আধ্যাত্মিকও পাবেন, মনের কথাও পাবেন, প্রাণের কথাও পাবেন। লোকসঙ্গীত আবার অনেকে বলে লোকসঙ্গীত গণসঙ্গীত, আরে গণসঙ্গীতেই তো লোকসঙ্গীত, লোকসঙ্গীতেই গণসঙ্গীত,
জনগণের জন্য যে গান হয় সে গানই গণসঙ্গীত, জনগণের জন্য যে গান গাওয়া হয় সেটাই লোকসঙ্গীত, লোকের মুখে মুখে যে গান রচনা হয় সেটাই তো লোকসঙ্গীত। তো দাদা এই কথাগুলো বলার পরে, দাদা মারা যাওয়ার পরে কলম ধরেছিলাম, দেখি লিখতে পারি কি না। বলেছিলেন কে শুনুক আর না শুনুক তাতে তোর কি যায় আসে, তুই গাইবি শুনলে ভালো না শুনলে নাই, কিন্তু প্রাণ খুলে গাইবি তাহলে দেখবি যারা শুনছে না তাতে তোর যেমন কিছু যায় আসে না, একদিন দেখবি এই ভিখিরির গান সারা বিশ্বের দরবারে যেমন করে আমি নিয়ে গেছি তেমনি করে কিন্তু সারা বিশ্বের দরবারে এই লোকসঙ্গীত কিন্তু আজীবন থাকবে। জানি না আমি ভালো লিখি না, আমি বলেছি আমার যা মনে এসেছে আমি তাই লিখেছি। আমি সাগরে ভাসিল কুল না পাইল, সাগরে ভাসিল কুল না পাইল, তাতে নাই কারো লাভ লোক শান দিন বো দুর্গান, হাইরে গুরুকে যা নাই প্রণাম, হাইরে আমি সাগরে ভাসিল কুল না পাইল, সাগরে ভাসিল কুল না পাইল, তাতে নাই কারো লাভ লোকসান হাইরে গুরুকে যা নাই প্রণাম। লাভ লোকসান দিন বো দুর্গান, হাইরে দিন বো দুর্গান। Thank you.
বাইরে দিনও দুর্গা হাইরে দিনব দুর্গা কলম বানায়া নয়নের জলে পড়লাম কালি আঙ্গুল কাটিয়া কলম বানায়া নয়নের জলে পড়লাম কালি আঙ্গুল কাটিয়া কলম বানায়া নয়নের জলে পড়লাম খালি মনের কথা কাগজে লিখিয়া মনের কথা কাগজে লিখিয়া পাঠাইলাম বন্দের বাড়ি লাভ লোকসান দিনব দুর্গান হাইরে দিনব দুর্গান হাইরে গুরুকে জানাই প্রণাম হাইরে গুরুকে জানাই প্রণাম হাইরে গুরুকে জা অসাধারণ লাগলো গীতাদি। একবারও মনে হলো না যে আমরা একটা চার দেওয়ালে স্টুডিওর মধ্যে বসে এই প্রোগ্রামটা হচ্ছে। মনে হলো যেন কোনো সাধক যে তার ভগবানের উদ্দেশ্যে, যে তার সঙ্গীতগুরুর উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে এক বটগাছের ছায়ায় বসে এক খোলা আকাশের নিচে। আচ্ছা, আমরা এবার পরের গানে যাই। আমার একটা সেই বিখ্যাত ঝুমুর গানের অনুরোধ থাকবে আপনার কাছে, লাল পাহাড়ির দেশে যা। আসল সাধক টাধক আমি নই, ও অনেক উচ্চস্তরের ব্যাপার, সেখানে যাবার মতো ক্ষমতা আমার নেই। গান আমার প্রাণ, গান আমার সব, গান ছাড়া আমি কিছু বুঝি না। সুতরাং আমি সেই জন্যই গানটাকে ভালোবেসে গাই বলে এই বয়সে এখনও কিন্তু গেয়ে যায়। অনেকে আমাকে প্রশ্ন করে, দিদি আপনি এখনও এই গলা নিয়ে আপনি গান কী করে, এত জোর কোথা থেকে পান? আমি ওদের বলি, আমি টাকার পেছনে দৌড়াই না রে, আমি গানের পেছনে দৌড়াই, সুরের পেছনে দৌড়াই, ভালোবাসার পেছনে দৌড়াই। কারণ হচ্ছে আমি গানটাকে ভালোবাসি বলে আজকে দাদা মারা গেছেন 42-43 বছর, আমার একক সঙ্গীত জীবন 40 বছরের উপরে, দাদার সঙ্গের কথা সারা বিশ্ব ঘুরেছে, সেটা আলাদা, সেটা হলো তো আরও অনেক বেশি, এই বয়স বলতে নেই বলবো না। তো আমি গানটাকে ভালোবেসে গাই। আমি ছেলে মেয়েদের বলি, তোরা আমার গলায় ছেড়ে দে না, তোরা অন্তত 5টা বছর ঠিক মতো গান গা, ঠিক মতো গানটাকে পড়, ঠিক মতো গানের অর্থটা বুঝ,
গান গা, তাহলে দেখবি অনেক দিন গান তোরা তো পারবি না, কারণ তোরা গানটাকে ভালোবেসে গাস না, সেই জন্যে তোরা টিকবি না। এই যে আপনি বললেন ঝুমুরের কথা, দেখুন আমি চট্টগ্রামের মেয়ে, আমার দেশের ভাষাটা একটু অন্যরকম, সবাই বলে ভাষা শুনলে নাকি গালাগালি করছে, কিছু বুঝি না, যার যার ভাষা তার তার কাছে, আমার অহংকার আমার গর্ব আমার দেশ। আমি চট্টগ্রামের মেয়ে, আমি কর্ণফুলীর পাড়ের মেয়ে, সেটা আমার সবথেকে বড় অহংকার। আমি ভালো গাই না বলেছি, এই ঝুমুরও কিন্তু কেন কম গাই, ঝুমুর দাদা তো খুবই কম গাইতো, আমিও কেন কম গাই সেটা বলি, ঝুমুরের একটা মাদকতা আছে আলাদা, তার কিন্তু চলনটা যেমন আলাদা তেমনি তার ভাষাটা একটু আলাদা, সেই ভাষাটা কিন্তু আমাদের মতো এরকম চলতি ভাষাটা নয়। তো কি হয়, ভাষা যদি ঠিক না হয় তাহলে মনে হয় গানটা আমি গাইতে পারি না, অথচ গাইলেও আমি ভাষাটা জানি না, আমি কিন্তু ব্যাঙাচ্ছি ওদের, অথচ এটা কিন্তু আমি মন থেকে গাইছি, সেটা কিন্তু ওরা যেমন করে, আমি ওদের কথা কেন বলবো, আমি ঝুমুরিয়াদের কথা কেন বলবো, আমি আমার নিজের দেশের কথা বলি। চট্টগ্রামের গান যারা গাইতে গায় এখন, তারা যখন উচ্চারণগুলো করে তখন আমার খুব রাগ হয়, গাস না, কারণ একই কথার দুটো তিনটে মানি হয়ে যায়, যদি অর্থটা যদি ঠিক না হয় তাহলে কথাটা যদি ঠিক না বলে তাহলে অর্থটা ঠিক আসে না উচ্চারণের জন্য না। ঝুমুরও কিন্তু তাই, সেই জন্য কিন্তু খুব কনসাস হয়ে কিন্তু, যেমন আমার বাংলা লোকসঙ্গীত আমি স্বতঃস্ফূর্তভাবে গাইছি, আমি আমার চট্টগ্রামের গানও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গাইব, ঝুমুর গাইতে গেলে কিন্তু আমাকে একটু চিন্তা করতে হবে, এই কারণেই যে একটু শেখি ভাবটা থাকে, কারণ যাতে উচ্চারণটা এদিক ওদিক হয়ে না যায়, তবু চেষ্টা করব, কারণ আমি খুব ভালোবাসি ঝুমুর গানটাকে। লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, ইতাকে তুকে মানাইছে নাই গ, আর একবারে মানাইছে নাই গ, লাল পাহাড়ের লাল পাহাড়ের লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, ইতাকে তুকে মানাইছে নাই গ, আর একবারে মানাইছে নাই গ, আর একবারে মানাইছে নাই গ, হাই গ তুই খানে কেনে। নদীদার শিমুল ফুলে মালা কেতে দুব গ, মালা কেতে দুব, এই নদীর দার শিমুল ফুলে মালা কেতে দুব গ, মালা কেতে দুব, ও লাল পাহাড়ের লাল পাহাড়ে লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, ইতাকে তুকে মানাইছে নাই গ, আর একবারে মানাইছে নাই গ, আর একবারে মানাইছে নাই গ,
কলকাতায় যাবি, দেখতে পাবি মায়া মরদের আদর পাবি, হেতায় যাবি দেখতে পাবি মায়া মরদের আদর পাবি, ভাদর মাসে ভাত পূজার কটা দেখে আসবি, পৌষে মাসে টুসু পূজার কটা দেখে আসবি। হেতাই যাবি, হেতাই যাবি দেখতে পাবি মায়া মরদের আদর পাবি, হেতাই যাবি দেখতে পাবি মায়া মরদের আদর পাবি, ভাদর মাসে ভাত পূজার ঘটা দেখে আসবি, পৌষে মাসে টুসু পূজার ঘটা দেখে আসবি। লারবি যদি ইচ্ছা যেতে লিস না কেনে তোমার সাথে, লারবি যদি ইচ্ছা যেতে লিস না কেনে তোমার সাথে, একবার ময়ূর যাব গো, একবার ময়ূর যারে, একবার ময়ূর যাব গো, একবারে ময়ূর যা রে, একবারে ময়ূর যাব গো, একবারে ময়ূর যা রে, একবারে ময়ূর যাব গো। ও লাল পাহাড়ের দেশে, লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙ্গামাটির দেশে যা, ইতাকে তুকে মানাইছে নাই গো, আরে একবারে মানাইছে নাই গো, আরে একবারে মানাইছে নাই গো, আরে একবারে মানাইছে নাই গো। ধন্যবাদ গীতাদি অনুরোধ রাখার জন্য। আর আমার তো ভীষণ মানে অসাধারণ লাগলো, খুব আমার ভীষণ প্রিয় গান, এবং একদম আমি 100% শিওর যে ক্যামেরার ওপারে যারা দর্শকরা আমাদের দেখছেন তাদেরও এটা ততটাই ভালো লাগুক আর না লাগুক আমি ভালো লাগাবো। হ্যাঁ লাগবে, আমি জানি ভালো লাগছে, লাগাবে, লাগবে না এটা হতে পারে নাকি? লোকসঙ্গীত ভালো লাগবে না সেই এটা হয় নাকি? আর আপনি যে ভাষার কথা বললেন চট্টগ্রাম, হ্যাঁ আপনার দেশের কথা, সেই দেশের গান একটু শুনবো। আর আমিও চট্টগ্রামের নই কিন্তু আমার পূর্বপুরুষরাও ওপার বাংলারই মানুষ, তাই আচ্ছা আচ্ছা খুব বেশি ভালো লাগবে গান শুনতে। আপনি একটুখানি আমাদের একটু বলে দেবেন একটু গানের কথাটা আগে? আমরা আসলে আমার আমি ভালো গাই না, আমি বারবারই বলছি আমি ভালো গাই না, না কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কোনো প্রমাণ পাইনি, আমরা শুধু ভালো গাওয়ারই প্রমাণ পাচ্ছি। আমি দেখতেও সুন্দর নই, খুব ছোট্ট খাটো বেটে খাটো মানুষ, কিন্তু আমার অহংকারটা হচ্ছে আমি সারা বিশ্ব ঘুরে কিন্তু একটি কথা মঞ্চে বলি, আমার কিন্তু সব থেকে বড় অহংকার আমার দেশ। হয়তো খুব ছোটবেলায় আমার বুদ্ধি হওয়ার আগে চলে এসেছি, কিন্তু আমি আমার দেশকে ভুলতে পারি না, তারপরেও যদিও অনেকবার গেছি বাড়িতে যেতে দেয়নি, কিন্তু আমার চট্টগ্রামটা অসাধারণ, শুনেছি ভীষণ সুন্দর, ভীষণ চট্টগ্রামের প্রাণ পুরুষ হচ্ছে আমার এই কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীটা এমনই একখানা, তার দুই পারে, এক পারে নগরবন্দর, আরেক পারে কিন্তু জন ধান ক্ষেত, শস্য শ্যামলা একটা ভূমি, মাঝখানে কিন্তু কুলকুল কুলকুল শব্দে আমার বইয়ে যাচ্ছে আমার কর্ণফুলী। এই কর্ণফুলীর নামটা হয়েছে বলে এখনও প্রবাদ বাক্য আছে, কর্ণফুলীর পারে নাকি এখনও যদি কোনো লোক নিশিরাতে যায় সে নাকি গুমড়ে কান্না শুনে, তার কারণ হচ্ছে
এই কর্ণফুলিতে স্নান করতে নেমে একটি পাহাড়ি আমাদের বলে আমরা পাহাড়িয়া দেশের আদিবাসী, যাই হোক আদিবাসী বলুক আর যাই বলুক আমি চট্টগ্রামের মেয়ে। তো সেইখানে ওই মেয়েটি নদীতে ডুব দিয়ে কর্ণফুলিতে ডুব দিয়ে যখন উঠে তখন ওর কানের যে ফুল, একটা ফুল ওখানে পড়ে যায়। সে সারা রাত সারা দিন যখনই ওই নদীতে গিয়ে শুধু ওই ফুল খুঁজে, কিন্তু সে ফুলটা কানের ফুলটা পাওয়া যায়নি। সেই জন্যই প্রবাদে বলে যে এখনও নিশি রাতে যদি কেউ ওই কর্ণফুলির পাড় দিয়ে হাঁটে তাহলে কিন্তু সেই ওই পাহাড়ি মেয়েটির গুমরানো কান্না শুনে। কি অপূর্ব তার বর্ণনা গানটার, দেখুন কীভাবে বর্ণনাটা দিচ্ছে। যদি একটু একটু কানটা সজাগ রেখে শুনুন তাহলে বুঝতে পারবেন গানের অর্থটা, আর বুঝতে না পারলে তো কিছু করার নেই আমার, আমি তো বলেই দিলাম গল্পটা। কর্ণফুলির ঢেউগুলো খুব ছোট ছোট হয়, পুরী বা দীঘার সমুদ্রের মতো নয়। ছোট ছোট ঢেউ তুলি ফানি, ছোট ছোট ঢেউ তুলি লুসাই ফাহা রত্তু নামিয়ে রে যার গই কর্ণফুলি, লুসাই ফাহা রত্তু নামিয়ে রে যার গই কর্ণফুলি, ছোট ছোট ঢেউ তুলি পানি, ছোট ছোট ঢেউ তুলি লুসাই ফাহা রত্তু নামিয়ে রে যার গই কর্ণফুলি, লুসাই ফাহা রত্তু নামিয়ে রে যার গই কর্ণফুলি। একুল দিন নগর বন্দর আরে কুলহতা সে, আরে কুলত সবুজ টুয়ার মাথায় সোনালি দান হাসে, একুল দিন নগর বন্দর আরে কুলহতা সে, আরে কুলত সবুজ টুয়ার মাথায় সোনালি দান হাসে, কাসর আগাত মালহা পানু গান গরু ফুয়াকার ফরান কুলি ভাইরে, গরু ফুয়াকার ফরান কুলি ভাইরে, গরু ফুয়াকার ফরান কুলি, লুসাই পাহা রত্তু নামিয়ে রে যার গই কর্ণফুলি, লুসাই পাহা রত্তু নামিয়ে রে যার গই কর্ণফুলি। হত নাগরী হস্তর বৌজি ফানি আইত হজার, হত ফাঁকি কাসর আকাত বই হত কান খুনা, হত নাগরী হস্তর বৌজি ফানি আইত কত ফাঁকি গাছ রাগত বই কত কান খুনা, হালবা ফাটা
বাইরে সম্পঞ্জার কই পার তুলি লুসাই ফাহা রত নামিয়ে রে সার কই করন ফুলি লুসাই ফাহা রত নামিয়ে রে যার কই করন ফুলি কেন এই কর্ণফুলির নামটা কেন হলো তো কি বলছে আহারে হন সুন্দরী মাইয়া শিয়ান গৈত হজার শিয়ান গরি উডি দেখে হান খানোর ফুল তার নাই অর্থাৎ মেয়েটি স্নান করতে গেছে স্নান করে উঠে দেখে তার কানের মধ্যে ফুলটা নাই পাহাড়ি কোন সুন্দরী মাইয়া দেব রাগা যার ডুব দিয়া উডি দেখে খান খানোর ফুল তার নাই ডুব দিয়া উডি দেখে খানত খানোর ফুল তার নাই যেদিন খানোর ফুল হাজায়ে হেই দিন নতুন নাম কর্ণ ফুলি ভাইরে হেই দিন নতুন নাম কর্ণ ফুলি ভাইরে হেই দিন নতুন নাম কর্ণ ফুলি লুসাই পাহা রত নামিয়ে রে যার গইয়ে কর্ণ ফুলি লুসাই পাহা রত নামিয়ে রে যার গইয়ে কর্ণ ফুলি ছোট ছোট ঢেউ তুলি পানির ছোট ছোট ঢেউ তুলি লুসাই পাহা রত নামিয়ে রে যার গইয়ে কর্ণ ফুলি লুসাই পাহা রত নামিয়ে রে যার গই কর্ণ ফুলি লুসাই পাহা রত নামিয়ে রে যার গই কর্ণ ফুলি আরও একবার অসংখ্য ধন্যবাদ গীতাদি অপূর্ব লাগলো আর আরও বেশি ভালো লাগলো যেহেতু এই ভাষাটা আমাদের একটু স্বল্পশ্রুত আমরা তো অতটা শুনি না বা তাই জন্য আমরা ভাষাটা হয়তো অতটা বুঝিও না কিন্তু এত সুন্দর করে গীতাদি আমাদের আগে বলে দিলেন গানের কথাটা যে তারপরে যখন গানটা শুনলাম সত্যি ছবির মতন লাগছিল মনে হচ্ছে সত্যি সেই ছোটো ছোটো ঢেউ নিয়ে একটি নদী বয়ে চলেছে আপন মনে আর একটি সুন্দর মেয়ে স্নান করতে নেমে তার কানের দুল হারিয়ে যাওয়ার যে দুঃখ যে কষ্ট সবই আমরা এই গানের মধ্যে খুঁজে পেলাম আচ্ছা এই কানের দুলটা হারিয়ে যাওয়ার জন্য কি এই নদীর নাম কর্ণফুলি কাল্পনিক কাল্পনিক কথা কোনো কিছু এ নয় কিন্তু হয়ে এসছে এটা গল্পের মতো কল্পনার জগতেই বেশিরভাগ থাকি আমরা বাস্তবে কতক্ষণ থাকি বলতে পারেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আমরা কাল্পনিক জগতে কিন্তু সবথেকে বেশি সময় থাকি বাস্তবটাকে কিন্তু আমরা অনেক সময় মানতে চাই অনেক সময় মানতে চাই না সত্যি কথা সেই জন্য আমরা কাল্পনিক বাস্তবটাতে অনেক রূঢ় অনেক বাস্তবে অনেক অনেক কষ্ট রয়েছে এই কল্পনার জগতে থাকি বলেই বেঁচে আছে মানুষ ঠিক তা না হলে কিন্তু আমি আমার মনের ঘরে কিন্তু রাজা আমি আমার মনের ঘরে ছবি আঁকি তো সুতরাং সেখানে কেউ কারো প্রবেশ অধিকার নেই আমি একা আমি একা আমি রাজা আমি রানী আমি সব তো সুতরাং কল্পনার জগতেই এ করে আর কি নাহলে কর্ণফুলিতে যে মেয়েটা যে স্নান করতে গিয়ে এটা একটা এটা গল্প হয়ে কর্ণফুলির নামটা একটা গল্প হয়ে গেল দারুণ সুন্দর নদী দারুণ সুন্দর জায়গা না দেখলে বোঝা যাবে না আচ্ছা এর পরের গানটা সম্পর্কে একটু বলুন এটা আসগর আলীর আমি তো উপর বাংলার মেয়ে তো আর কানু ছাড়া কোনো গীত হয় না তো কৃষ্ণবিহীনে রাধাকৃষ্ণ ছাড়া কোনো গান কখনো হয় না সেই জন্য রাধাকৃষ্ণকে নিয়ে কিন্তু সবসময়
সব গান হয়। এই আসগর আলী কিন্তু যদি আপনি বলবেন বা আমরা বলবো, হ্যাঁ তো মুসলমান, হ্যাঁ হ্যাঁ, আবার কিন্তু মুসলমান হলে কি হবে, ওরা কিন্তু সব থেকে বেশি ধর্মপ্রাণ। ওরা কিন্তু যেমন মুসলিমেরা অসম্ভব বেশি বিশ্বাস করে মনসা, অসম্ভব ওরা, আপনি আমি করি না, এই মাটির গানের কাছেই বোধ হয় পুরো সর্ব ধর্ম একটা সমন্বয় আমরা দেখতে পাই। এতে সুন্দরবনটনে যান, সেখানে দেখবেন এই যে শ্রাবণ মাসে যে আমরা যে পূজা করি, মনসা পূজা করি, এইখানে পূজা টুজা ওইগুলো হয় না। আমি দেশের বাড়িতে দেখতাম, আমরা ছোটোবেলায় দেশের বাড়িতে দেখতাম যে মনসা পুজোর অনেক সময় অনেকের, আমাদের মূর্তি ছিল না, মূর্তি পূজা হতো, আমার শ্বশুরবাড়িতে এসব নাই, মনসা ইয়েটিও নেই, কিন্তু মুসলিমেরা কিন্তু অসম্ভব, ওরা মনসার ভীষণ ভক্ত এবং কৃষ্ণ প্রেমে ওরা আত্মহারা। যেমন হাসন রাজা, হাসন রাজা ছিল পাগল বলতো, হাসন রাজা সম্পর্কে অনেকে অনেক রকম কথা বলে, হাসন রাজা সম্পর্কে ভালো কথা যেমন বলে আবার খারাপ কথা বলে, কিন্তু যারা বলে তারা কিন্তু মিথ্যে বলে, ভুল বলে। হাসন রাজা ছিল বিশাল এক রাজা, কিন্তু সে কিন্তু মৃত্যুর সময় তার কাছে একটা কানা করিও ছিল না, একটা থলির মধ্যে একটা মাত্র মোহর ছিল, সে কিন্তু সেই মোহরটাকে নিয়েও কিন্তু সে তখন হাওরে, আমাদের এখানে যেমন আমরা নদী আছে, সাগর আছে, সিলেটে কিন্তু কোনো নদী টদি নাই, সিলেটে কিন্তু সব হাওর, হাওর মানে সে কল্পনা করা যায় না, ধরুন গ্রামকে গ্রাম ওই হাওরের মধ্যে নদীর, নদীর মধ্যে দিয়ে কিন্তু নৌকাতেই ওখানে লোকেরা যাতায়াত, মানে আমাদের যেরকম রাস্তা সেরকম গলি রাস্তায় সব নেই, এখন তো রাস্তাঘাট হয়েছে শুনেছি, কিন্তু ওখানে যে সময় কথা আপনি বলছেন, না না সেখানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে সিলেট, তো আচ্ছা আমি চৌধুরী বাড়ির বউ, ছোট বউ, তো ওইখানে এই হাওরের মধ্যে উনার একটা, আমি তো দেখিনি, আর উনার গল্পগুলো দাদা করতেন ইয়ের হাসন রাজার, হাসন রাজার একটা সপ্ত ডিঙ্গা নয়, আমাদের যে কৃষ্ণের যে নৌকা বিহার করার জন্য যেরকম নৌকা সেইম একই রকম হাসন রাজারও কিন্তু নৌকা ছিল, নৌকা ছিল, সেখানে ষোড়শ গোপিনী নিয়ে, ষোড়শ গোপিনী মানে কি, উনি কিন্তু কোনো খারাপ চরিত্রের ছিলেন না, উনি কিন্তু ওই গান পাগল মানুষ গান গাইতেন, দোতারা ঢোল করতাল নিয়ে উনি রাত দিন কৃষ্ণের, কৃষ্ণের গান নিয়ে, কৃষ্ণতত্ত্ব নিয়ে কিন্তু মেতে থাকতেন। তো সেইখানে আমরা মানুষেরা কেউ ভালো বলি, কেউ খারাপ বলি, আমরা মানুষের গুণগানটা খুব কম করি। উনি হাসন রাজা যখন শেষ জীবনে, কিন্তু উনি এই এই যে গান গেয়ে পাগলের মতো গান গিয়ে যেতেন হাসন রাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, এটা কিন্তু হাসন রাজার নিজের লেখা গান, তো নিজেরই গান। হাসন রাজা এটা কী বুঝাতে চেয়েছে, হাসন রাজা বুঝাতে চেয়েছে যে ঘর বাড়ি, আমার ঘর বাড়ি কিসের জন্য বানাবো, আমি দালান কোঠা বানালাম কিন্তু আমি তো জানি না, কত বাস্তব যে উনি বলছেন যে আমি টাকা পয়সাগুলো দিয়ে বাড়িঘর করবো কেন রে, তার থেকে আমি আনন্দ ফুর্তি করি, কারণ আমি তো জানি না আমি কতদিন বাঁচবো, তার থেকে বলেন যে আমি আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিই। উনি কিন্তু এরকম করে কাটাতেন, উনি কিন্তু দান ধ্যান গরিব দুঃখী কিন্তু উনার অফুরন্ত এ ছিল, উনার উনার মতো ওরকম মহৎ চরিত্র এবং বিশাল মাপের লোক খুব কম হয়। তা আমরা কি একটা শুনবো হাসন রাজার গান? হাসন রাজার, হ্যাঁ নিশ্চয়ই শুনবো। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি গর্বা নাই মুই আমি, কি গর্বা নাই মুই আমি, শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানা নাই আমার, কি ঘর
বানাই মুয়ামি, কি ঘর বানাই মুয়ামি, শূন্যের মজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা কইরা ঘর বানাইয়া বাসুম কদিন আর, বাসুম কদিন আর, হাইরে বাসুম কদিন আর, ভালা কইরা ঘর বানাইয়া বাসুম কদিন আর, হাইরে বাসুম কদিন আর, আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি, ফাকনা সুলা মার লোকে বলে বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানাই আমার, কি ঘর বানাই মুয়ামি, কি ঘর বানাই মুয়ামি, শূন্যের বাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে ও বলে ভাবিয়া হাসুন রাজা, এই ভাবিয়া হাসুন রাজা, ঘর দুয়ার না বান্ধে, এই ভাবিয়া হাসুন রাজা, ঘর দুয়ার না বান্ধে রে মন, ঘর দুয়ার না বান্ধে, কোথায় নিয়া রাখবায়াল্লা, কোথায় নিয়া রাখবায়াল্লা, তার লাগিয়া বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানাই আমার, কি ঘর বানাই মুয়ামি, কি ঘর বানাই মুয়ামি, শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বানাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানাই আমার, আগে যদি জানতো হাসুন বাঁচবো কতদিন, আগে যদি জানতো হাসুন বাঁচবো কতদিন, আগে যদি জানতো হাসুন বাঁচবো কতদিন, হাসুন রাজা বলে আমি যদি আগে জানতে পারতাম তোমরা আমাকে দালান কোটা হেন তেন এগুলো বলো, আরে আমি কদিন বাঁচবো তার নাই ঠিক, তা আমি যদি জানতে পারতাম যে কদিন বাঁচবো তাহলে মহলের পর মহল বানাতাম, তা আমি যখন জানিই না কদিন বাঁচবো তাহলে কেন বানাবো, তা কি বলে, আগে যদি জানতো হাসুন বাঁচবো কতদিন, হায় রে বাঁচবো কতদিন, বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, করিয়া রঙিন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালানাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি, কি ঘর বানাই মুয়ামি, কি ঘর বানাই মুয়ামি, শূন্যের মাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বানাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বানাই আমার,
লোকে বলে ও বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার। গীতাদির গান তো অসাধারণ লাগছে, একেবারে অতুলনীয়। কিন্তু এখানে আমাদের যন্ত্রসঙ্গীতে যে দুজন রয়েছেন তাদের বাজনাও একেবারে একেবারেই অতুলনীয়। এই গানকে যেন আরও এক অদ্ভুত মাত্রায় হ্যাঁ নিয়ে যাচ্ছে সত্যি। হ্যাঁ জানি না কার জন্যে কোনটা, দুটোর জন্যেই মানে দুজন আর কি বলবো। আমি আমি একটুখানি এবার গীতাদিকে বলবো, এবার আপনি আমাদের কী শোনাবেন একটু বলুন। একটা গান শোনাবো আসগর আলীর। হ্যাঁ বাংলাদেশেরই, আসল কানু ছাড়া কোনো গীত হয় না। একটু আগে আমি গল্প বলছিলাম, কৃষ্ণ ছাড়া কোনো গান কিন্তু কখনো হয় না, সব গানের মধ্যে কিন্তু কৃষ্ণ থাকবেই। তো আসগর আলীরও কিন্তু, আসগর আলীও কিন্তু একজন কৃষ্ণ প্রেমিক ছিল। তো তারই লেখা, দেখুন কি অসাধারণ গানটার কথা। এই গানটা অনেকের, আমি কাউকে ছোট করছি না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। গানটাকে যদি ভালো করে তুলতে পারেন তখন গান, তা না হলে গাইবেন না। কারণ আমরা অন্য কারো গানকে বিকৃত করার অধিকার আমাদের নাই। এই গানটাকে সেদিন শুনছিলাম আর আমার এত খারাপ লেগেছে যে, আরে গানের তো একটা গল্প থাকে, গানের তো একটা অর্থ থাকে, সে অর্থ কোথায়? যা খুশি বলে দিলাম, হয়ে গেল গান, কিছু বলার নেই, গেয়ে গেল। তারপরে এর আগে আরেকদিন আরেকজন শিল্পী, যদিও সে আমারই এখন বিখ্যাত, সে আমারই ছাত্র, আমি তাকে হাতে ধরে গান শিখিয়েছিলাম। কারণ কথাটা বলার এই কারণে, আমি কিছু জানি না আমরা কিভাবে গান শিখেছিলাম। ও গান গাইছে, সুন্দরী কমলার পরনে সারিয়া হাত রইদে ছলমল করে রে, সুন্দরী কমলা, সুন্দরী কমলার চরণে নূপুর জুন জুন কইরা উরে রে। আমি সঙ্গে সঙ্গে ওই চ্যানেলকে ফোন করলাম, ফোন করে বললাম যে একটু ওকে দিন। তো চ্যানেলের লোকেরা তো জানে, জেনে বলো দিল। তা আমি বললাম হ্যাঁ রে, তোর বউয়ের চরণের নূপুরটা বাজে না উড়ে রে, গানটা যে গাইলি গানটার কথাটা অর্থটা বুঝলি না। তো এরকম করে যদি গান গায় তাহলে কি বলবেন আপনি? চরণের নূপুর রুনু জুনু কইরা উড়ে রে। আচ্ছা আপনি এবার ঠিক করে সুন্দর একদম ঠিক গানটা শুনিয়ে দিন। ওটা গাইছেন, এটা অন্য গান। কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরানের বন্ধুরে, নয়নের কাজল পরানের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না দেখিলে পরাণ পুরে, কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না দেখিলে পরাণ পুরে, কুই দুঃখ দিয়া গেলা মোরে। না
নয়নের কাজল ইমোশনাল লাগলো গানটা গাইতে গাইতে। হ্যাঁ, একটু তাহলে বলুন কি কার মানে আসলে কিছু মনে পড়ছিল? হ্যাঁ, হয় কি আমি একটু এই সমস্ত গান গাইতে আর কি আমার খুব ভালো লাগে। আমি কখন যে ওটার মধ্যে একাত্ম হয়ে যাই আমি নিজেও বুঝি না। অনেক সময় অনেকগুলো গান আছে যে গানগুলো আমি কিন্তু নিজে থেকে কাঁদি না,
কিন্তু কেন জানি না আমি কিছুতেই চোখের জলটাকে রাখতে পারি না, কবে কিভাবে যে এসে যায় আমি বুঝতে পারি না। কারোর বিশেষ কারোর কথা কি মনে পড়ে সেম গাইতে গাইতে? আমি গানটার ভেতরে ঢুকে যাই, গানের যে মূল অর্থ, এই মূল অর্থটা যদি ভেতরে না নেই তাহলে কিন্তু সে গান গান হয় না, কখনো হবে না। মজা করে গান সব গান গাওয়া যায়, কিন্তু কিছু কিছু গান আছে তার গানের অর্থগুলোই একটু অন্যরকম হয়, সেই জন্যই ভীষণভাবে ইমোশনাল হয়ে যায়। আমি জানি এটা ঠিক নয় না, কিন্তু কেন জানি না, কিন্তু আমার তো মনে হলো খুব ঠিক। হ্যাঁ, কারণ 100 বার কে ওই যে বললাম কে কি বললো না বললো তাতে আমার কিছু, আমি আমি নিজেকে কেমন যেন হয়ে যায়, আমি কি করব, আমার যদি চোখে জল এসে যায়, আমি যদি হয়ে যায়, আমি কি করতে পারি, কিছু করার নেই। তো সুতরাং ওই গানটার কতগুলো কথাগুলো এত সুন্দর, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, স্ত্রী হোক সন্তান হোক, সে এত প্রেমের এত ভালোবাসার জিনিস, তাকে আমরা কি বলি, এত ভালোবাসিস যে মাথায় রাখলে উকুনে ঘামড়াবে, মাটিতে রাখলে পিঁপড়ে ঘামড়াবে, সেই জন্য আমরা তোকে তোকে এত যত্ন করে মানুষ করছে। কথাগুলো বলি তো ঠিক সেম একই জিনিস বলছে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে। এই যে কথাগুলো, এই কথাগুলোর অর্থগুলো যখনই বুঝবেন না, তখন দেখবেন যে আপনিও কেঁদে কাঁদছেন। এই অর্থ বুঝে গান গায় না বলে আজকের গান লোকসঙ্গীত লোকসঙ্গীত হয় না, ওটা কি বলবো, খিচুড়ির মতো করে গেয়ে দিয়ে চলে আসছে। সে যাই হোক, যা খুশি করুক। আচ্ছা, আমরা পরের গানে যাই তাহলে। এই গানটা একটু মজার গান, প্রেমিক বা কৃষ্ণ রাধা, কৃষ্ণ রাধা বলছে আমি শয়নে স্বপনে সবসময় তোমাকে দেখি, তোমাকে দেখি বলে তোমার কথা ছাড়া আমি, তোমার রূপ যেদিন দেখেছি সেদিন আমি পাগল হয়ে গেছিলাম, সেই জন্য তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। এটাকে আপনি রাধাকৃষ্ণ রূপে নিতে পারেন, আবার আজকালকার ছেলে মেয়েরা তারা তাদের মতো করে ভাবতে পারে, কিন্তু ঘটনাটা কিন্তু আজকের ছেলে মেয়ে নয়, এটা হচ্ছে রাধাকৃষ্ণকে নিয়ে তাদের অমর প্রেমের কাহিনী নিয়ে এই গানগুলো হয়। ওই যে বললাম কানু ছাড়া কোনো গীত লোকসঙ্গীতের হয় না, কি বলছে রাধা, বলছে তুমি আমার, আমি একটা নিষ্কলঙ্ক মেয়ে, তোমাকে আমি ভালোবাসি, তো তুমি আমার আমাকে এই দাগ দিলে কেন, আমার এই দাগা দিলে, দাগা মানে আমার দেহ মনে নয়, তুমি লোকেরা জানে যে আমি তোমার সঙ্গে প্রেম করে বেড়াই, এটা তো আমার একটা বদনাম, কেন এটা করলে, কেন এই বদনামের বোঝা আমার মাথায় তুমি চাপিয়ে দিও। তাই কি বলে, সাদা মনে, সাদা মনে কাদা লাগায় দিলি রে বন্ধুয়া, সাদা মনে কাদা লাগায় দিলি, সাদা মনে কাদা লাগায় দিলি রে বন্ধুয়া, সাদা মনে কাদা লাগায় দিলি, সবই তো রয়েছে তোমার জানা রে বন্ধুয়া, আমি তোমার প্রেমের দিওয়ানা, আমি তোমার প্রেমের দিওয়ানা রে বন্ধুয়া, আমি তোমার প্রেমের দিওয়ানা। শয়নে স্বপনে তুমি, জীবনে মরণে তুমি, শয়নে স্বপনে তুমি,
জীবনে মরণে তুমি, তুমি বিনি আর কার জানি শয়নে স্বপনে তুমি, জীবনে মরণে তুমি, তুমি বিনে আর কার জানি না। যেদিন তোমার রূপ দেখেছি মন প্রাণ সবিয়াছি, যেদিন তোমার রূপ দেখেছি মন প্রাণ সবিয়াছি, না শুনিয়া গুরুজনের মানা রে বন্ধুয়া, তুমি বিনে আর কার জানি না। সাদা মনে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া, সাদা মনে কাদা লাগাই দিলি, দুঃখের ভাগে কেউ নাই আছে দুঃখ কবু কাহার কাছে, হইলে দুঃখ কেউ তো শোনে না। দুঃখের ভাগে কেউ নাই আছে দুঃখ কবু কাহার কাছে, হইলে দুঃখ তুমি তো শোনো আমার। হও বা না হও আমার কথা কও বা না কও, তুমি আমার হও বা না হও আমার কথা কও বা না কও, তুমি আমার আখের নিশানা রে বন্ধুয়া, আমি তোমার প্রেমের দিওয়ানা, আমি তোমার প্রেমের দিওয়ানা রে বন্ধুয়া, আমি তোমার প্রেমের দিওয়ানা, আমি তোমার প্রেমের দিওয়ানা রে বন্ধুয়া, আমি তোমার প্রেমের দিওয়ানা। আর আমরা আপনার গানের দিওয়ানা, আর সময় বোধহয় শেষ হয়ে আসছে, আর এখন আর বেশি কথা না বাড়িয়ে আমি কথা না বলে আপনি সরাসরি চলে যান গানে। দুটি গান গাইতে হবে, দুটি গানের মধ্যে আপনার পছন্দ, যদিও পছন্দ মতো মানে একটি আমার কর্তা নেই, দুই বছর হলো, আমার কর্তা খুব ভালো আছে, যদিও এটা একটা চট্টগ্রামের গানের সুরও আছে এটার মধ্যে, সেটা নিয়েই তো গানটার অর্থটা বড় সুন্দর। আরেকটা দাদাকে আমার প্রণাম জানিয়ে দাদারই আর একটা গান গাইব, দাদা প্রয়াত শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরী। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে, ওরে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে, দিনে রাইতে তোমায় আমি খুঁজছা মরি রে আমার, সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে আমার, সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে, দিনে রাইতে তোমায় আমি রে আমার, সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে, ওরে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে। Thank you.
প্রথম দেখার কালে কথা দিয়েছিলে ভুলিবে না মোরে এ জীবন গেলে যদি না পাই সেকালে যদি না পাই সোমারে আমার জীবনের তরে যদি না পাই তোমারে আমার যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার অঙ্গ অঙ্গার হইব তোমার লাইগা রে আমার সোনা মধুরে তুমি কোথায় রইলাই রে ওরে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে দিনে রাইতে তোমায় আমি খুঁজে মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে ওরে সোনা বন্ধু রে কোথায় রইলাই রে What the-
হাইরে লাই রে ও রে সোনা বন্ধু রে তুমি কোথায় রে লাই রে ও রে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলাই রে। সব ভালো জিনিসেরই শেষ হয়, না চাইলেও শেষ হতে হয়, তাই সেরকমই এই অপূর্ব অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে, শেষ গানে আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমরা যাব শেষ গানে। সকলে ভালো থাকবেন আর আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। দিদি, আমারও শুভেচ্ছা রইল শেষ গান। গানটা যদি আমি খুবই অসুস্থ তবু ভালোবাসার টানেই এই স্কুলে আমার ছুটে আসা। ভালো মন্দ আমি জানি না, কেমন গান গেয়েছি তাও আমি জানি না। ভালো হলে গালাগালি করবেন, না খারাপ হলে গালাগালি করবেন। যাই হোক, এই গানটা মিনার্ভা থিয়েটারে, তখনও আমি লোকসঙ্গীত ছোট, লোকসঙ্গীত টঙ্গীত এগুলো শুনতাম না। এই রবীন্দ্রসঙ্গীত আধুনিক টাধুনিক এগুলো শুনতাম স্কুলে, তখন বাচ্চা মেয়ে, অনুরোধের আসর হতো, সেখান থেকে আমরা গান শুনতাম। একবার মিনার্ভা থিয়েটারে আমার বাড়ির সবাই থিয়েটারের নাটক দেখতে আসি, উৎপল দত্তের অঙ্গার। অঙ্গার দেখতে এসে হঠাৎ যেন একটা চিৎকার শুনে আমি শুধু চারিদিকে খুঁজছি, কে এরকম করে চিৎকার করে গান গায়। পেছন ফিরে দেখি মেইন রাস্তার থেকে, অর্থাৎ মেইন দরজা, যে মিনার্ভা থিয়েটারের যে দরজা, সে দরজার থেকে একটা সৌম্য পুরুষ মানুষ, ওই চেয়ারা, একটা চেক চেক শার্ট গায়ে দেওয়া, শার্টের বোতামগুলো উল্টো পাল্টা লাগানো, লুঙ্গিটাকে এ করে তোলা, লুঙ্গি পরা, একটা দোতরা বাজিয়ে উদাহার্ত কণ্ঠে গায়ন গাইতে গাইতে ওই রাস্তার থেকে মঞ্চে উঠে এলো। কে এরকম গলা, এরকম গান? তারপরে বেশি ভালোবেসে ফেললাম আরও লোকসঙ্গীতটাকে, গঙ্গা বই দেখতে গিয়ে, যে এরকম গান হয়। চারিপাশে যেন মনে হলো হলটা থই থই করছে, জলে থই থই করছে নৌকার মাঝি মোল্লাদের চিৎকার। তার থেকে কিন্তু আমার লোকসঙ্গীতের প্রতি ভালোবাসা জন্মানো। আমি আবার অনুরোধ করি, আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গানটা গাইবার একমাত্রই কারণ, বললাম আমার শরীর ভালো নেই, গলাও ঠিক নেই, শুধু দাদাকে আমার প্রণাম জানানোর জন্য এই মুহূর্তে বলবো, দাদা তুমি আমার গলায় এসে বসো, তোমার মতো করে আমি পারবো না, আমার মতো করে তোমাকে শ্রদ্ধা জানাবো। কিয় বন্ধু কা
জলে ভ্রমরারে কোন দিন আসিবেন আসিবেন বন্ধু কয়া যাও রে কোন দিন আসিবেন।